গতি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মোখা। রোববার দুপুর নাগাদ দেশের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। মোখা স্থায়ী হতে পারে 4 থেকে 5 ঘন্টা। ঘন্টায় বাতাসের গতিবেগ 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল আকার ধারণ করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। গতিবেগ এখন ঘন্টায় 15 কিলোমিটার। আর ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1005 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 935 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 965 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 930 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আর ঘূর্ণিঝড় মোখা রোববার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানতে পারে, তবে অগ্রভাগ প্রবেশের প্রভাব শুরু হবে আগেই। এটা আগামীকাল 13 তারিখ সন্ধ্যা নাগাদ আমাদের উপকূল এলাকায় এটার অগ্রভাগের যে প্রভাব সেটা আমাদের এ সমস্ত জেলার সিনডম পাবো। এই ঘূর্ণিঝড় আই ফরমেশনে চলে গেছে, যা সিরিয়ার থেকেও ভয়াবহ হতে পারে। স্থায়ী হতে পারে 4 থেকে 5 ঘন্টা। দুপুর 12টায় এটার যে আই চোখ সেটা ফরমেশন অলরেডি হয়ে গেছে। আই জি, এটা শক্তি বাড়ছে এবং এটার যে সেন্টারের চতুর্দিকে যে ক্লাউড ডেন্স সেটার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি দ্রুত যেতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে। গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে, যাতে করে তারা স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।